হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক আওয়ার চ্যানেল অ্যাস্ট্রোলজি কলকাতা। বন্ধুরা, আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করব, বিষয়টি হচ্ছে শুক্রের রেমেডি। আগের ভিডিওতে আমি আলোচনা করেছি যে কি করে বুঝবেন আপনাদের ভেনাস খারাপ আছে, সেটা যারা এখনো দেখেনি তাদের জন্য আমি কার্ডের লিঙ্ক দিয়ে দিচ্ছি, গিয়ে দেখে নিন। আর এই ভিডিওটাতে আমি আলোচনা করব শুক্রের রেমেডি। তাহলে চলুন সরাসরি মেন আলোচনায় যাওয়া যাক। নাম্বার ওয়ান পয়েন্ট, যাদের ভেনাস খারাপ তাদের কিন্তু মহিলাদের রেসপেক্ট করতে হবে, সেটা মহিলা হোক বা পুরুষ, উভয়ের ক্ষেত্রেই প্রযোজ্য, মহিলাদের কিন্তু রেসপেক্ট করতে হবে। দু নম্বর পয়েন্ট হচ্ছে, ক্রিস্টালের কোনো শোপিস আপনাদের কাজের জায়গায় রাখুন, যেখানে বসে আপনারা কাজ করেন সেই জায়গায় রাখুন, দেখবেন আপনাদের ভেনাস স্ট্রং হয়ে যাচ্ছে। তিন নম্বর পয়েন্ট হচ্ছে, যাদের ভেনাসের কারণে ডায়াবেটিস আছে তারা সাদা বলা পড়তে পারে, ডায়মন্ড কিন্তু পড়বেন না, ডায়মন্ডটা আপনাদের কিন্তু উল্টে ক্ষতি করবে। চার নম্বর পয়েন্ট হচ্ছে, একদম লাইট ডিও ইউজ করুন, খুব চড়া ডিও ইউজ করবেন না। পাঁচ নম্বর পয়েন্ট হচ্ছে, আপনার যদি ভেনাসের কারণে চোখের প্রবলেম অ্যারাইজ করে তাহলে মুনস্টোন পড়ুন, মুনস্টোন পড়লে কিন্তু খুব ভালো কাজ দেবে। ছ নম্বর পয়েন্ট হচ্ছে, যাদের ভেনাস উইক, একদম নোক বাড়াবেন না, কোনো আর্টিফিশিয়াল নোক লাগাবেন না, নোক বাড়াবেন না, দেখুন একদম না, এই জিনিসটা মেনটেন করলে কিন্তু আপনাদের ভেনাস প্রচণ্ড পরিমাণ স্ট্রং হয়ে যাবে। সাত নম্বর পয়েন্ট হচ্ছে, জল কাঁচের গ্লাসে খান, তাহলে দেখবেন আপনাদের ভেনাস প্রচণ্ড পরিমাণ স্ট্রং হয়ে যাচ্ছে। আট নম্বর পয়েন্ট হচ্ছে, হোয়াইট কালার ইউজ করুন, যত পারবেন হোয়াইট কালার ইউজ করুন, হোয়াইট কালার ইউজ করলে কিন্তু ভেনাস প্রচণ্ড পরিমাণ স্ট্রং হয়ে যাবে। ন নম্বর পয়েন্ট হচ্ছে, চাল বা নুন এই ধরনের জিনিস দান করুন, এই ধরনের জিনিস দান করলে দেখবেন আপনাদের ভেনাসটা স্ট্রং হচ্ছে। যে পয়েন্টগুলো আলোচনা করে দিলাম এগুলো করুন, এগুলো করলে দেখবেন আপনারা 100% ভালো রেজাল্ট কিন্তু পাচ্ছেন। এই টপিকটা এখানেই এন্ড করছি, দেখা হবে অন্য কোনো ভিডিওতে অন্য কোনো টপিক নিয়ে। ততদিন খুব ভালো থাকবেন, টাটা।